ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নবীনগরের সলিমগঞ্জে সোশ্যাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন। ব্যবসা বাণিজ্যের প্রথম লেনদেনের মাধ্যম হল ব্যাংক। বাংলাদেশের এ প্রান্ত থেকে ওই প্রান্তে টাকা পৌঁছানোর প্রথম ধাপ হল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে টাকা পাঠানো। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকিং খাত অনেকটা অবদান রেখে যাচ্ছে। ব্যাংকিং খাতকে আরও অনেক বেশি সুদৃঢ় করার জন্য এবং সেবার মানকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করেন। এখান থেকে গ্রাহকরা যেসব সুবিধা পাবেন তা হল বৈদেশিক রেমিটেন্স উত্তোলনের সুবিধা, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন ক্লিয়ারিং, ইজিপি, ইএফটি, আরটিজিএস, স্টুডেন্ট অ্যাকাউন্ট, বিদ্যুৎ বিল জমা নেওয়া সহ বিভিন্ন সেবার মাধ্যমে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে অল্প কিছুদিনের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক বিশ্বস্ততার সহিত জনসাধারণের মনে আস্থা অর্জন করে ব্যাংকটি পরিচালনা করে আসছেন সলিমগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শাহাবুদ্দিন। সলিমগঞ্জ বাজার ব্যবসায়ীদের ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন সহজ করতে এবং নবীনগর পশ্চিম অঞ্চল তথা নবীনগরবাসীর কথা চিন্তা করে আজ বৃহস্পতিবার সলিমগঞ্জ বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ চালু করেন ব্যাংক কর্তৃপক্ষ। সলিমগঞ্জ বাজারের ব্যবসায়ীরা বলেন, সলিমগঞ্জ বাজার নবীনগর উপজেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারটির সাথে তিন উপজেলা মানুষ সম্পৃক্ত। দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে সলিমগঞ্জ বাজারটি অত্যন্ত সুনাম অর্জন করেছে। সোশ্যাল ইসলামী ব্যাংক এটিএম বুথের ব্যবস্থা করেছে, তার জন্য বাজার কমিটির পক্ষ থেকে আমরা সোশ্যাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক সলিমগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শাহাবুদ্দিন। আরও উপস্থিত ছিলেন সলিমগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ গোলাম মাওলা খান দীপু, ঐতিহ্যবাহী সলিমগঞ্জ বাজার কমিটির সভাপতি শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক এস এম বাদল মাহমুদ, সলিমগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক আবু হানিফ, মোহাম্মদ আনোয়ার হোসেন, সলিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, বিশিষ্ট সমাজসেবক নূরে আলম রানা, সলিমগঞ্জ গার্লস স্কুল পরিচালনা পরিষদের সদস্য মুর্শিদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ টিপু সুলতান, মোহাম্মদ মুমিন মিয়া, মোহাম্মদ গোলাম সরোয়ার, শ্যামগ্রাম ব্লাড ডোনার ক্লাবের সভাপতি ফজলে রাব্বি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, বিকাশ থেকে অল্প খরচে এটিএম বুথের মাধ্যমে টাকা উত্তোলন করা যাবে রাত দিন ২৪ ঘন্টা। বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, সলিমগঞ্জে সোশ্যাল ইসলামী ব্যাংকই প্রথম এটিএম সেবা চালু করতে যাচ্ছে। এই এটিএম থেকে কার্ডের পাশাপাশি বিকাশের টাকাও ক্যাশ আউট করতে পারবেন। যারা বিকাশের গ্রাহক আছেন তারা এটিএম কার্ড ছাড়াই তাদের মোবাইলের মাধ্যমে বিকাশের টাকা ক্যাশ আউট করতে পারবেন। এছাড়া আমাদের শাখায় অনলাইন ক্লিয়ারিং, ইন্টারনেট ব্যাংকিং, ইএফটি, আরটিজিএস, স্টুডেন্ট অ্যাকাউন্ট, বিদ্যুৎ বিল, স্টুডেন্ট অ্যাকাউন্ট সহ যাবতীয় ব্যাংকিং সুবিধা আমাদের শাখায় পাওয়া যাবে। আশা করি সোশ্যাল ইসলামী ব্যাংক অত্র এলাকাবাসীর যাবতীয় ব্যাংকিং প্রয়োজন পূরণ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। নবীনগর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।